আরেকজনকে যুক্ত করি। ফারাজ ভাই আপনি কি যুক্ত করবেন? আমি করব। কাকে যুক্ত করবো বলেন ভাই? আচ্ছা আমি করতেছি, দাঁড়ান। আকবর আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আকবর আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। আকবর, ভালো আছে, কিন্তু আপনি তো প্রথমে আউজুবিল্লাহ মিনাশ শাইতানির বললেন, আমি তখন উড়ে চলে যাচ্ছি, উড়ে আকাশে উড়ে চলে যাচ্ছি। জি ভাই, আমি শয়তানের থেকে আশ্রয় নিলাম, আল্লাহর আশ্রয় নিলাম শয়তানের কবল থেকে আর কি। হ্যাঁ, আল্লাহ আমাকে আমাকে আমার মতো শয়তানকে উড়াইয়া ফেললো এই মাত্র, একদম বুঝছেন। আপনি তো উপলব্ধি করতে পারছেন যে আপনি উঠতেছেন, তাকে তাই তো অনেক বড় পাওয়া। দেখো ভাই, ব্যাপারটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলে গেছিলেন কিয়ামতের আগে কি কি হবে। তো এই যে তুরস্কের যে ঘটনাটা ঘটলো, এটা কি কিয়ামতের আলামত না ভাই? আপনি কি এটা কি জোক বলতেছেন নাকি মানে সিরিয়াসলি বলতেছেন? দেখেন সিরিয়াসলি ভাই মানে জোক জোক কিয়ামতের আগে? জোক এমন বিষয় নিয়ে বলে, আকবর সাহেব শুনেন, জোক এমন বিষয় নিয়ে করেন না যেখানে হাজার হাজার মানুষ সে জীবন চলে গেছে, ওটা নিয়ে জোক করেন না। আপনি জোক ছাড়া যদি জোক কোনো করার ইয়ে করতে চান, হ্যাঁ তাহলে তাহলে সরি আমি বলেন। ইন্টারাপ্ট করলাম কথার মধ্যে। ব্যাপারটা হচ্ছে আমি ছোটবেলা থেকে শুনে আসতেছি হুজুরদের মুখে যে কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে, যেমন 2015-তে যখন নেপালও হলো তখনও শুনেছি ঘন ঘন ভূমিকম্প হবে। তো এগুলো কি কিয়ামতের আলামতের মধ্যে পড়তে পারে না? না আমি মোটেও জোক ভাই জোক দেখেন করতেছি না, আমি দেখেন, এইগুলা এগুলা কথা হচ্ছে স্রেফ স্টুপিড কথাবার্তা। ভূমিকম্প আগেও হইতো, ভূমিকম্প এখনো হয়। আপনি কি কোনো একটা সার্ভে দেখাইতে পারবেন যে 1400 বছর আগে, 1400 বছর পরে এখন এই পর্যন্ত ভূমিকম্প মাস দিয়ে বেড়ে গেছে, হঠাৎ করে অনেক বেশি বেড়ে গেছে, এরকম কোনো রিপোর্ট আছে আপনার কাছে? না 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 তাইলে ভাই এই কথা সামনে রাখেন না। আপনি এটার উপর বেস করে যে পয়েন্ট দিতে গেছেন সে পয়েন্ট বলেন না, আপনি আর অন্য কিছু বলা থাকলে সেটা বলেন। কিন্তু ফারাজ ভাই, যে জিনিসটা আমরা সবসময় দেখি যে এরকমের একটা ঘটনা যদি ইউরোপে ঘটতো, তাহলে মুসলমানদের মধ্যে একটা বড় অংশ আছে, তারা কিন্তু বলতো যে আল্লাহর গজব পড়ছে। হ্যাঁ, মনে করেন ডেনমার্কে যদি এই খুব ঘটনা ভাই ঘটতো, খুব খুশি হইতো তারা, তারা ইয়ে হইতো মানে খুবই খুশি হইতো, আল্লাহ মানে কাফের মরছে, কাফের মরছে, এটা তো তাদের জন্য একটা সুখের জিনিস, খুশির জিনিস, এটা খুশির উচিত সংবাদ। শিক্ষা বলতো, উচিত শিক্ষা হয়েছে। ফ্রান্সে যদি হইতো, উচিত শিক্ষা হয়েছে, এই এরা আমাকে নবীর কার্টুন আছে। হ্যাঁ, উচিত শিক্ষা হয়েছে, এইরকম কিন্তু আমরা ভাই মনে রেগুলার করুন শুনি। তো যদি জার্মানিতে হইতো, যদি এনি হাও আপনি ওইখানে ভিকটিম হইতেন, তাহলে ওইখানে মানে আজকে বাংলাদেশে কি হইতো ভাই? মানে আজকে মনে করেন ঘরে ঘরে ঈদের আনন্দ, ঈদের খুশি। হ্যাঁ, মানে একটা জাতিগোষ্ঠী, একটা জনগোষ্ঠী, একটা সম্প্রদায় কিভাবে এরকমের মানে এত মানে 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 ড্যামেজ ব্রেইনের হইতে পারে, এই জিনিসটা না এদেরকে না দেখলে বোঝা যায় না। এত ড্যামেজ কিভাবে হইতে পারে, এত ড্যামেজ ব্রেইন কিভাবে থাকতে পারে একটা পুরো সম্প্রদায়ের মানুষের ভিতরে? সবাই এরকম অবশ্যই না, সবাই না, কিন্তু আমি দেখছি যে বড় অংশ এরকম, একটা বিরাট অংশ এরকম। ভাই দেখেন ঠিক মানে একই কত কাজ, হাজার একই কাজ হাজার তো মানুষ মারা আপনারাও গেছে এখানে। করতেছেন আকবর ভাই এখানে। একটা সেকেন্ড, একটা সেকেন্ড, হাজার হাজার মানুষ এখানে মারা গেছে এবং তারা ট্রুলি বিশ্বাস করে যে কোনো একটা অমনি বিলাবলেন বিং, কোনো একটা পরম করুণাময় অসীম দয়ালু সত্তা, সে ভূমিকম্প দিয়ে মুসলিমদেরকে মাইরে সে তার মায়া দেখাইতেছে, সে সে দেখতে না চাইতেছে পরীক্ষা যে দিচ্ছে ভাই, কারা। এটা এটা ভুল বুঝলেন আকবর ভাই আপনারা, ডোন্ট এটা হচ্ছে ইন্টারাপ্ট মি, ইমানের, আমাকে সরি ইন্টারাপ্ট করে না, সরি, বলুন বলুন। আমি আমি আপনার আপনি মনে করেন না যে আপনাদেরকে বিশালভাবে মিসরিপ্রেজেন্ট করবো আমি, ওটা মনে করেন না। উই অমনি বিলাবেলন বিং যে জানে আগে থেকে জানে, উইদাউট এনি শ্যাডো অফ এ ডাউট অ্যাবসোলুটলি জানে কারা ইমান রাখবে, কারা ইমান রাখবে না, কারা তাকে পছন্দ করে, কারা তাকে কে তারা পছন্দ করে না, এটা 100% উইদাউট এনি শ্যাডো অফ এ ডাউট জানার পরেও সে ভূমিকম্প দিতেছে, সাধারণ মানুষের জীবন নষ্ট করতেছে, বাচ্চাদের মারতেছে, বাচ্চাদের মাইরা মাইরা, এবং উই উই গাধা যে গাধা গরু যারা আছে, যে গাধা গরু এরকম মনে করে যে অমনি বিনা বলেন বিক আমাদের মাইরা মাইরা টেস্ট নিতে যায়, সে একই সাথে অমনি বিনা বলেন, সে একই সাথে পরম করুণাময় অসীম দয়ালু, তারা আবার দুই একজন বাচ্চাদেরকে উদ্ধার করতে পারতেছে, এটা ভালো জিনিস, অবশ্যই এটা আনন্দের জিনিস, বাচ্চা উদ্ধার হতেছে, হাজারো মরা মানুষের বিশের সামনেই তারা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চা উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ, প্রেজ করতেছে কাকে? ওই ব্যক্তি যেই ব্যক্তি ওই বাচ্চাটাকে বিশের ভিতরে ঢুকাইছে, মানে এতক্ষণ মানে সাফার করাইছে, ওই ব্যক্তি যার মানে একটু সামনে গেলে হয়তো একজনের লাশ পড়ে আছে, সেই সেই সত্তাকে তারা মানে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে গলা ফাটাই শেষ করে ফেলতেছে। পাগল হলে মানুষ ভাই এরকম এরকম করে ভাই, মানে কত বড় রামছাগল হলে মানুষ এই ধরনের সত্তায় বিশ্বাস করে। এবং এদের মূল লক্ষ্য থাকে ওই এলাকায় কোনো একটা অক্ষত কোরআন শরীফ পাওয়া গেছে কিনা, বা একটা অক্ষত মসজিদ পাওয়া গেছে কিনা, যে জিনিসটার ছবিটা ওনারা ফেসবুকে পোস্ট করে বলবে যে দেখো আল্লাহর কি মজা, যা দেখছো 1 লাখ মানুষ মারা গেছে কিন্তু এই যে মসজিদের কিছু হয় নাই। মানে আল্লাহ পাকের চিন্তা করেন এগুলো তাদের, ধর্ম তারা ব্যবসায়ীরা করলে ঠিক আছে ভাই, যে এই ছবিগুলো তুলে এগুলো ধর্ম ব্যবসায়ীরা এগুলো দিয়ে মজা করলে মানে প্রিচ করলে একটা একটা কথা বোঝা যায়, সাধারণ মানুষরা কি মানে একটু ব্রেন খাটাতে পারে না ভাই? মানে তাদের দৃষ্টিতে আল্লাহ পাক একটা যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা কিরকম, সেই ক্যারেক্টারটা হচ্ছে মানে 5 মাস বয়সী শিশুকে সে রক্ষা করতেছে না, কিন্তু কোরআন শরীফ সে রক্ষা করতেছে, বা মসজিদ, সে একটা ইট পাথরের মসজিদ বা একটা কাগজে লেখা কোরআন, এইটা সেই আল্লাহ পাকের কাছে বেশি ইম্পর্টেন্ট। একটা 5 মাসের একটা বাচ্চার থেকে, একটা জলজান্ত একটা মানুষের থেকে
সেটা তার কাছে বেশি ইম্পর্টেন্ট, এটা সে বাঁচাইছে এই জন্য এখন তাকে প্রেস করতে হবে। ওয়াও আল্লাহ তুমি কি মহান, তুমি একটা কাগজের একটা কোরআন পড়তে দাও নাই বা একটা ইট পাথরের মসজিদ মসজিদ তুমি ভাঙো নাই, তুমি লাখ লাখ শিশু মেরে ফেলেছো। মানে কি রকমের প্যাথেটিক এদের চিন্তা ভাবনা, এরা কিভাবে মানুষ হিসেবেই বা নিজেদেরকে কিভাবে পরিচয় দেয় এটাও আমি বুঝি না মাঝে মাঝে। জন্ম মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ, তারা এটা বিশ্বাস করে, একই সাথে বিশ্বাস করে যে বাচ্চাগুলো মারা গেছে তারা। আপনাকে বলতে দিব, আমি কথা বলার শেষে আপনাকে বলতে দিব, একমাত্র আল্লাহ তারা বিশ্বাস করে, তারা বিশ্বাস করে যে বাচ্চাগুলো যারা মারা গেছে তাদের মরণ এইভাবেই লেখা ছিল, এবং একই সাথে তারা মানে হাজার হাজার বাচ্চা থেকে দু একজন বাচ্চা যখন বের হইতেছে, যখন দু একজন বাচ্চা বেঁচে যাচ্ছে, তখন তারা বলতেছে কি আলহামদুলিল্লাহ আল্লাহই বাঁচাইছে, আল্লাহ কত মহান দেখো। হ্যাঁ একবার ভাই আপনি বলেন তাহলে। হ্যাঁ আচ্ছা তাহলে একটা কথা বলি ভাই, মানে একটা ঘটনা শেয়ার করি, ছোট্ট একটা ঘটনা, অবশ্যই আপনাদের সময় নষ্ট করবো না। তো এই ঘটনাটা আমি কিভাবে বুঝলাম যে আল্লাহ তাআলা যার মৃত্যু যেখানে লিখছে সেখানে সেইভাবে হবে? তো আমার চাচু ছিলেন, উনি কখনো মহাসড়কে উঠতেন না, খুবই ভয় পেতেন যে উনি সড়ক ভাই দুর্ঘটনা পান। এই জিনিসটা আমি একটা কথা বলি আপনাকে। হ্যাঁ আপনার মৃত্যু কখন কোথায় কিভাবে হবে সেই জিনিসটা আমি যেটা লিখে রাখছি সেভাবেই হবে, কিন্তু আমি যেটা লিখে রাখছি সেটা আমি আপনাকে কখনোই বলবো না, আপনার মরার পর এটা আমি প্রকাশ করব। এখন আপনি আমার কথাটাকে ভুল প্রমাণ করতে পারবেন? না এটা তো সম্ভব না। আমারও একটা প্রশ্ন আছে, জি আপনি কি আসলে বিশ্বাস করেন যে জন্ম মৃত্যুর মালিক একমাত্রই আল্লাহ, এবং যেভাবে আপনার অবশ্যই মৃত্যু লিখে রাখছে ওইভাবেই আপনি মারা যাবেন, ওটাকে আপনি ট্রুলি বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি, কোনো না কোনো ওসিলার মাধ্যমে আল্লাহ আমাকে নিয়ে নিবেন, তাহলে তো তাহলে আপনি এটা আপনার খুনের বিচার জীবনও চাবেন না নাকি? এবং এবং রাস্তায় চলাফেরার সময় কি আপনি ডান পাশ বাম পাশ দেখে রাস্তা পার হন, নাকি আপনি বিন্দাস মানে গাড়ি শাই শাই করে যাচ্ছে, মানে হাইওয়েতে গাড়ি শাই শাই করে যাচ্ছে আপনি বিন্দাস হারা শুরু করে দেন যে ডান ডাইনে বাই না থাকে? এই জন্যই তো আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমি যেন না না না, আল্লাহ পাক যেটা লিখে রেখেছে সেই সময় তো আপনার মৃত্যু হবে, সেটা যদি সত্য হয় আপনি চোখ দিয়ে যতই দেখেন, চোখ দিয়ে মাথা দিয়ে যতই আপনি ইয়া করেন না কেন, আল্লাহ পাক যেই সময় আপনার মৃত্যু লিখে রেখেছে, হ্যাঁ আপনি যত 50,000 চোখ যদি আপনার সারা শরীরে যদি চোখে চোখে ভর্তি করে দেওয়া হয় সেই চোখ দিয়ে আপনি আপনার আপনার মৃত্যু ঠেকাতে পারবেন না ভাই। হ্যাঁ আল্লাহ পাক যদি লিখে রেখে থাকে যে আজকে বিকাল 5টার সময় 5:03 আকবর সাহেবের মৃত্যু হবে, আকবরের মৃত্যু হবে, এটা যদি আল্লাহ পাক ডিসাইড করে রেখে থাকে, আপনার সারা শরীরে চোখ ভর্তি করে রাখলে আপনি সারা দুনিয়া দেখলে আপনি সেই মৃত্যুকে ঠেকাতে পারবেন না, তাহলে হুদাই কেন আপনি আল্লাহ পাক আমাকে চোখ দিয়েছে এই যুক্তি কেন আনতেছেন ভাই? বুঝলাম না তো ভাই। আমি আপনাকে যেটা বলেছি সেটা হচ্ছে যে আপনি যে রাস্তা পার হন, রাস্তা পার হওয়ার সময় কি আপনি ডাইনে বাঁয়ে তাকায় পার হন, নাকি আপনি বিন্দাস হাইওয়েতে শাই শাই করে গাড়ি চলতেছে ট্রাক চলতেছে আপনি পার হয়ে যান? কারণ আপনি তো জানেন যে আল্লাহ পাক যদি লিখে রাখে তাহলে তো আপনার মানে রাস্তা পার না হলে আপনি মরে যাবেন, আর যদি আল্লাহ পাক যদি লিখে না রাখে যে আপনার মৃত্যু হবে না তাহলে শত শত গাড়ি এসে আপনাকে কিছু করতে পারবে না, তাই না? শত শত গাড়ি আপনার উপর দিয়ে চলে যাবে, আপনার উপর দিয়ে ট্যাঙ্ক চলে যাবে, কিন্তু আপনার কিচ্ছু হবে না, চুলটা বাঁকা হবে না, এই বিশ্বাসটা কি আপনার ভাই আছে? এই বিশ্বাসটা অবশ্যই আছে, এখানে তো আমি তো তাহলে ভাই একটু পরীক্ষা করে দেখতে চাই, একটু পরীক্ষা করে দেখতে চাই, আপনি একটু আমাদের সামনে ভিডিওটা অন করে মানে বিষ খেয়ে একটু দেখাবেন যে আপনি আল্লাহর উপরে সব পরিপূর্ণ বিশ্বাস রাখেন, এবং আল্লাহ পাক যদি এই মুহূর্তে আপনার মৃত্যু লিখে রেখে থাকে তাহলে তো বিষ খাইলে আপনার মৃত্যু হয়ে যাবে, আর যদি লিখে না রেখে থাকে তাহলে বিষ খায়া মানে উল্টায় ফেলবেন, আপনি সব বিষ খায়া কত করে ঢেকে তুলবেন একটা কিছুই হবে না আপনার। তাহলে আমাদের সামনে একটু বিষ খায়া আপনি একটু পরীক্ষাটা আমাদের সবাইকে একটু দেখা দেন যে আপনার ইমানটা যে মানে পোক্ত এবং মজবুত এটা একটু দেখা দেন আমাদেরকে ভাই। কোন একটা ইউটিউবে ভিডিওতে আমি দেখছিলাম একজন ইমাম সাহেব লাইভ টিভি শোতে, তিনি হচ্ছে আজওয়া খেজুর খেতেন, এবং সেই ভিডিওটা এখন এখন আমরা আপনার কাছ থেকে দেখতে চাই, আপনার কাছ থেকে একটু দেখতে চাই। আল্লাহ তো শুধু তার তার মৃত্যুর কথা লিখে রাখেনি, আপনার মৃত্যুর কথাও তো লিখে রাখছে, তাই না? জন্ম মৃত্যুর একমাত্র মালিক তো আল্লাহ, শুধুমাত্র তার ক্ষেত্রে না আপনার ক্ষেত্রেও। তার আমি তো বিষ খেলে ওটা তো আত্মহত্যা আত্মহত্যা হয়ে যাবে, আমি তো না না আত্মহত্যা হবে না, এটা হচ্ছে ইমানের পরীক্ষা, ইমানের পরীক্ষা যুগে যুগে নবী রাসূলদের দিতে হয়েছে। হ্যাঁ অনেক মানে নবী রাসূল ইমানের পরীক্ষা দিচ্ছে, ধরেন আপনি আত্মহত্যাই করলেন এবং আত্মহত্যা করা ধরেন মহাপাপ হইলো, কিন্তু আপনার ইমান দেখে যদি এখন 100 জন মানুষ, এই যে এখন অ্যারাউন্ড 800 জন মানুষ দেখতেছে, এরা যদি মানে সাথে সাথে মানে দিনের পথে চলে আসে, যারা দিনের পথে অলরেডি আছে, তারা যদি 2 অক্ত হইলেও নফল নামাজ পড়ে, আপনার তো মানে আপনার কেন, আপনার পরিবারের তো জান্নাত নিশ্চিত, তাহলে কেন করবেন? আর আত্মহত্যা কেন হবে ভাই, এটা তো আপনি তো মরবেন না তো, আল্লাহ যদি না লিখে রাখে আত্মহত্যা হবে কিভাবে ভাই? আত্মহত্যা হচ্ছে মানুষ নিজেকে যখন নিজে হত্যা করবে সেটা আত্মহত্যা, কিন্তু আপনি তো মনে করেন জন্ম মৃত্যুর একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। আমি তো বিশ খাবো, আপনি এখানে শরীক করতেছেন ভাই? মানে আমি মৃত্যু আপু সাহেব, আপনি এখানে কোনো ভাবে শরীক করতেছেন কিনা? মানে আপনি কি বলতে চাচ্ছেন যে এখানে আপনারও একটা ভূমিকা আছে, যে আপনার আপনি নিজের জানটা নিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনার কি কোনো ভূমিকা আছে, নাকি সম্পূর্ণ ভূমিকাটা হচ্ছে আল্লাহ পাকের? কোনটা? অবশ্যই সম্পূর্ণ ভূমিকা আল্লাহ তাআলার হাতে। তাহলে আপনি আত্মহত্যা শব্দটা ব্যবহার করতেছেন কেন?
অনেকে আপনি অনেকে বলেন না যে বিশ্বাস স্কলাররা বলছে, স্কলাররা সাপ্লাই বলছে এই দিচ্ছে। জন্য আপনি বলতেছেন, এটা এটা বলেন না ভাই। আপনি আমরা কিন্তু মানে স্কলার কি আবদুল্লাহ বলছে সেটা নিয়ে কথা বলতেছি না, আমরা লজিক্যালি কথা বলতেছি। যদি জন্ম মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ হয়ে থাকে এবং আপনি তা বিশ্বাস করেন, তাহলে আর যদি আল্লাহর সাথে কোনো কিছু অ্যাসোসিয়েট করাটাকে খুব মানে শিরক করা বলা হয়, তাহলে আপনি জন্ম মৃত্যুর একমাত্র মালিক আল্লাহর কথার মধ্যে আপনি নিজের নিজের কোনো অ্যাক্টিভিটি কেন ঢুকাচ্ছেন, ঢুকায় শিরক কেন করতেছেন? নাউজুবিল্লাহ আমি ওষুধ নাউজুবিল্লাহ, খাচ্ছি, অনেকে তো বিষ খায়, ইমান তো বিষকে তো পোক্তই বেঁচে, না সেক্ষেত্রে তো আল্লাহ তো বাঁচিয়ে দেন, অনেকজনকে তো বাঁচিয়ে দেন, ভাই। তাদের আপনি হাত বাঁচাইলে তো থাকে আপনারা কারো। বাঁচাই দিবে, বাঁচাইলে তো আপনারা বাঁচাই দিবে। আপনি ইয়ে করতেছেন কেন, টেনশন করতেছেন কেন? আপনি যদি মরেও যান সেক্ষেত্রে তো আপনি নিজেরা মারতেছেন, আল্লাহ আপনারা মারবে আর কি, জন্ম মৃত্যুর মালিককে আল্লাহ। যদি বাঁচতে যান তাহলে আপনি তো বাঁচলেন না, আপনারা বাঁচাবে কে, আল্লাহ বাঁচাবে। অসুবিধা নাই ভাই, আমি আমাদের করতে নবীও, পারি। আপনাদের নবীও বিষ খায় মরছিল, এটা একটা মানে শহীদী মৃত্যু হবে, বুঝছেন? আচ্ছা বিশ্বাসের বিশ্বাস। আকবর ভাই, আমার একটা একটা উত্তর দেন তো, আপনি পারবেন না শুধু শুধু আপনার আত্মহত্যা করবো, আপনার একেবারে দুনিয়া দুনিয়া উল্টায় যাবে, আর এমনি আত্মহত্যা করলো আমরা নিজেরাও একটা ফাঁসে পড়বো, কোনো দরকার নেই। আপনার একটা না না, কথা জিজ্ঞেস, আমরা কিভাবে ফাঁসে পড়বো ভাই, এটা কি বলেন ভাই? ভাই আল্লাহ লোকজন আল্লাহ আসলাম আমরা, এটা কেমন কথা? এখন তো ভাই এর মতো বাকি মুমিনদেরও ইয়ে ইমান গায়েব হয়ে যাবে তখন। যাই হোক আকবর ভাই, আমি আপনার একটা প্রশ্ন জিজ্ঞেস করি, নবী মোহাম্মদ কি নিজে বিশ্বাস করতো যে জন্ম মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ? এটা কি নবী মোহাম্মদ নিজে বিশ্বাস করতো কিনা, আপনি যাকে আল্লাহ রাসুল মনে করেন সে কি বিশ্বাস করতো? অবশ্যই বিশ্বাস করতেন তিনি, তাহলে সে যে সে মারা গেছিল কিভাবে সেটা কি জানেন আপনি, নাকি জানাতে হবে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং সম্ভবত কোন একজন কিভাবে ইহুদি অসুস্থ? বুড়ি তাকে, ইহুদি কোন একজন বুড়ি তাকে বিষ খেয়েছিলেন বিষ এবং খাওয়াইছিল, হ্যাঁ আমার ইহুদি কাছে বলে বিষ খাওয়াইছিল এবং এটা তো এটা তিনি সাফার করতে করতে মারা গেছেন। এটা এটা ঠিক বলেছেন, এটা ঠিক বলেছেন। এখন আমরা তো দেখি এখন আপনি আবার বিষের একটা কথা প্রমাণ বলেন, পাওয়া একটু একটু কথা, আমার ও বিষ খায় মরছে কিনা সেটা সেটা প্রমাণ করা লাগবে না, সেটা অলরেডি প্রমাণ হয়ে যাবে। আপনি আমার একটা ইয়ে করেন, মোহাম্মদ কি ওই ইয়েকে ওই ইহুদি বুড়িকে হত্যার শাস্তি দিয়েছিলেন কিনা? না, উনি তো মারাই গেছিলেন, উনি তো সম্ভবত দিতে পারেন নাই। হ্যাঁ কে মারা গেছিল, উনি ইহুদি বুড়িকে মারা হয়েছিল? আসিফ কি বলে সেই লোক, না 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 না, ইহুদি আমি বুড়িকে মারা হয়েছিল, কি মৃত্যুদণ্ড বলেন দেওয়া আপনি, ইহুদি বুড়িকে মানে ওই, শাস্তি দেওয়া হয়েছিল না বিষ মিশানোর জন্য, কি বলেন আপনি? তো এখন যদি আপনি কাউকে জেনে বিষ বলতেছেন মিশানো নাকি হয় না তাহলে জেনে বলতেছেন? না, আমি ঠিক জানতাম না, এই মাত্র জানতে পারলাম। দেখো এখন যদি কেউ যদি সেই আমাকে বিষ খায়, তাহলে আপনি আমি তো আমাকে এটা বলেন বুঝতে আকবর পারি না। সাহেব, আমাকে একটা জিনিস বলেন তাহলে, মোহাম্মদ যদি আসলে বিশ্বাস করে থাকে যে জন্ম মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ, তাহলে তাকে যে বিষ খাওয়াইছে সেই মহিলাটা কেন শাস্তি দিল সে? মোহাম্মদ যদি ধরেন আপনি আমরা বলতে পারেন যে ভাই তারে বিষ খাওয়াইছে এই জন্য, এই জন্য মোহাম্মদ মারে নাই, ওই বিষ খায় আরেক সাহাবি মরে গেছে এই জন্য তারে শাস্তি দিচ্ছে, এটাও আপনি আমার বলতে পারেন। সেক্ষেত্রে আমার প্রশ্ন একই থাকবে যে মোহাম্মদ যদি আসলেও মনে করে জন্ম মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ, তাহলে ওই ব্যক্তির মারার অপরাধে ওই মহিলাকে কেন শাস্তি দিতে গেল? কারণ সে তো আসলেও বিশ্বাস করে জন্ম মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ। তো আপনাকে এত হ্যাঁ, কিন্তু কঠিন করে প্রশ্ন করেন ফারাজ কেন? ভাই, সহজ ফারাজ ভাবে ভাই, প্রশ্ন মানে করুন। ঘটনা তো ঘটনা ঘটনা তো আরো মানে কঠিন কঠিন ঘটনা আছে, বুঝছেন? আপনি তো যে ঘটনা বললেন তার থেকে অনেক কঠিন ঘটনা আছে। যেমন ধরেন, একবার কি হয়েছে, যুদ্ধের ময়দানে মানে মোহাম্মদের সৈন্যবাহিনী সব ভেগে গেছে, হ্যাঁ, পালাই পালাই গেছে তারা রেখা, মোহাম্মদের রেখা, আর মোহাম্মদের চারপাশে হচ্ছে শত্রু দল ঘিরে ধরছে। এখন মোহাম্মদ তো মানে ফ্যাসাতে পড়ছে, এখন তো আপনি কিন্তু নিশ্চয়ই মনে আছে যে মোহাম্মদের সাথে কিন্তু শত শত ফেরেশতা বাহিনী থাকে। হ্যাঁ, ফেরেশতা বাহিনী মনে হয় তখন কই গেছিল বুঝতে পারতেছি না। হ্যাঁ, তো তখন মোহাম্মদ ডরে, মানে গেছিল আর কি মনে হয়, মানে মোহাম্মদ তখন ভয়ে আধমরা, বুঝছেন? মোহাম্মদের ভয়ে তখন আধমরা হয়ে গেছে। তখন সে বলতেছে যে এই শত্রু বাহিনীর সাথে যারা মানে জিহাদ করবে এই মুহূর্তে, তা যারা আমাকে মানে বাঁচাবে তাদের জন্য রয়েছে জান্নাত। আমি হাদিসটা একটু দেখাই, হাদিসটা একটু দেখাই, বুঝছেন? এই মুহূর্তে যারা হচ্ছে মানে শত্রু বাহিনীর হাত থেকে তাকে রক্ষা করবে তাদের জন্য আছে জান্নাত, বুঝছেন? এই ফেরেশতা বাহিনী কই গেল কিছুই বুঝলাম না ভাই। দেখেন হাদিসটা, দেখেন সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 4490, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের দিনে কেবল 7 জন আনসার ও 200 কোরাইশ মুজাহির সাথী সহ শত্রু বাহিনী কর্তৃক অবরুদ্ধ হয়ে পড়েন এবং তারা তাকে বেষ্টন করে ফেলে। তিনি বললেন, মানে মোহাম্মদ বললেন, কে আমার পক্ষ থেকে শত্রুদের প্রতিহত করবে তার জন্য রয়েছে জান্নাত, অথবা বললেন সে জান্নাতে আমার সঙ্গী হবে। এই শুধু ফেরেশতা বাহিনী কোথায়? একমাত্র মালিক আল্লাহ বলে প্রিচ করা মোহাম্মদ, চিন্তা ভাই করো ভাই, জিব্রাইলের এত শক্তি, মনে করেন এক ঘুষি মারলে দুই পাহাড় নাকি সে মানে দুইটা একত্র কইরা পিষা মারতে চাইছিল ভাই, কাফেরদের। জিব্রাইলের তো কিছু করাই লাগবে না, ধরেন তরোয়াল নিয়ে এসে মোহাম্মদের মানে পেটের এক সাইডে ঢুকেছে আর এক সাইডে বাই করছে, বা মনে করেন আপনি সেটা বলেন মাঝে মাঝে পিছন দিয়ে ঢুকে মুখ দিয়ে বাই করছে, তারপরে তো মোহাম্মদ জীবিত থাকবে, কারণ সর্ব ভিতরে একমাত্র মালিক তো আল্লাহ, তারপরে তো তার কিছুই হওয়ার কথা না। জিব্রাইল এসে বলবো যে আমি জান কবজ করবো না, করবো না, করবো না, দেখি তারা কেমন মার, ওইভাবেই এত তলোয়ার নিয়ে খুশি সারা না। জীবন কাটাতে পারতো, তার তার এক সাইডে তলোয়ার ঢুকে আর এক সাইডে বাইরে হয়েছে, ওটা নিয়ে এসে সারা জীবন কাটাতে পারতো, ওটা নিয়ে এসে মরবে না জীবনে, সে এরকম বিশ্বাস করে, এরকম একটা সত্তা আছে, তার সত্তা আছে তার পিছনে, মানে তাকে এসে মানে নিযুক্ত করে রাখছে, ওই ওই তাকে মেসেজ পাঠায়, সেই লোক এরকম ভয়ে লুঙ্গি লুঙ্গি মাথায় তোলা মার্কা কথা কেন বলবে যে
মারাতে বাঁচাবে সে জান্নাতি, মানে শত্রুদল চার পাঁচ দিকে গ্রাভেল স্যান্ড সে বলতেছে যে আমার পক্ষ হয়ে শত্রুদের মোকাবেলা করবে, প্রতিহত করবে, সে যে আমার সাথে জান্নাত জান্নাতে যাবে। আরেকটা হাদিস দেখেন, ইমান বেসা লোকের নিজের ইমান ইমান সাতাশমানের উপরে উঠে গেছে ভাই। তিনি বলেন এক রাতে আল্লাহ রাসূল জেগে কাটান, মানে সারা রাত জেগে কাটাইছে, চিন্তা করেন মানে ঘুমা ঘুমাইতে পারেনি, আহারে বেচারা সারা রাত না ঘুমায় কাটাইছে। দেখেন অতঃপর তিনি যখন মদিনায় এলেন এই আশঙ্কা প্রকাশ করলেন যে আমার সাহাবীদের মধ্যে কোন যোগ্য ব্যক্তি যদি রাতে আমার পাহারায় থাকতো, ভাই সারা রাত টেনশনে বেচারার ঘুমায় নাই, জন্মমৃত্যুর মালিক একমাত্র হচ্ছে আল্লাহ, সে বিষখাইলেও মরবে না। আর এই লোকের এই লোকের নবীর অবস্থা দেখেন, নিজেরই কেমন নাই, নিজের কেমন নাই, সারা দেখবে ভয় থাকে, ভয় জায়গা কাটাইছে তারপরও বোঝা যায় একটা কথা, আপনি 14 বছর আগের এক গাধা টাইপের লোক যে নিজেরই রক্ষা করতে পারে না, সে এসে পক্ষ করতেছে আপনারা নবীকে নিয়ে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন না, একদিন অবশ্যই বিচার হবে আপনাদের, বিচার অবশ্যই হবে, আমরা ভাবলাম। কিন্তু যে লোক নিজে ওই বিচার মানে না, আকবর ভাই একটু বুঝে নেন, যে লোক নিজেই ওই জিনিস বিশ্বাস করে না যে একদিন তো বিচার হবে, একদিন এই হবে, যে লোক নিজেই এটা বিশ্বাস করে না, যে লোক নিজেই মানে আপনারা মূলা ধরা দিছে যে জন্মমৃত্যুর মালিক একমাত্র আল্লাহ, সেই লোক নিজেই সেটা বিশ্বাস করে না। আপনি যে বলতেছেন একদিন বিচার হবে, ওই জিনিসও কি মোহাম্মদ আসলে বিশ্বাস করতো, নাকি ওই জিনিস আপনার একটা মূলা, আপনার একটা মানে এটা এইভাবে আপনি স্ক্যাম করেছেন? সরি আমি ইন্টারাপ্ট করলাম, মৃত্যুর ভয়টা হচ্ছে এমন একটা ব্যাপার যেখানে আপনার যখন আপনি বুঝতে পারছেন আপনার আপনার সামনে মৃত্যু আসতেছে, ওইরকম সময় আপনার মাথায় সর্বপ্রথম কাজ করবে যে আসলে ওই সময় ঈমান থাকবে না, তার কাছে ওই সময় ঈমান থাকবে না, তাই না? তো আকবর ভাই ওই সময় ঈমান থাকবে না, ধরেন আপনার একটা ঈমান তো অবশ্যই থাকবে, আপনার একটা যদি আপনি দেখেন আপনার একটা সিচুয়েশন দিই মনে করেন আপনি একজন বীর যোদ্ধা, আপনি 45 মিনিট ধরে লড়াই করছেন, আপনার এখন হাত চলতেছে না, পা চলতেছে না, চোখে ঠিক মতো দেখতে পারতেছে না, মরুভূমির মধ্যে আপনি মানে পড়ে আছেন, তলোয়ার হাতে পড়ে আছেন, এবং আপনি দেখতেছেন আপনার সামনে 20-25টা কাফের আসতেছে আপনার মানে জবেহ দেওয়ার জন্য, এবং তখন আপনি মানে কোনোভাবে দেখতেছেন ওটা, ওই সময় কি আপনি মনে করবেন যে না জন্মমৃত্যুর একমাত্র মালিক আল্লাহ, না জন্মমৃত্যু মানে এই কাফেরা মানে মেরে ফেলাইতে পারে, আল্লাহ যদি চায় আমি আপনার যে বিশ্বাসটা আল্লাহ চাইলে আমি মরবো, আল্লাহ যদি না চাই আমি মরবো না, তাহলে আমি বেঁচে থাকবো, ওই বিশ্বাসটা কি তখন হারা যাবে নাকি ওই বিশ্বাসটা দৃঢ় থাকবে, কোনটা থাকবে? আমার যদি কোনো সিচুয়েশন আসে আমি অবশ্যই আল্লাহর কাছে সাহায্য চাইবো। আপনি সত্য বলে আপনি মেনে নিছেন, সেই বিশ্বাসটাই তো আমরা মোহাম্মদের মতো দেখতেছি না, বাংলা কথা বুঝা নাই ভাই এতক্ষণ ধরে আমরা কি বললাম, জান্নাতের মূলা ধরেছে বা পরকালের মূলা আল্লাহর মূলা যেটা ধরাইছে যে লোক, সেই লোক নিজে বিশ্বাস করতো না, যদি বিশ্বাস করতো তাহলে বলতো না যে আমার বাঁচাইলে সে জান্নাতি, আমার বাঁচাইলে সে জান্নাতি, সে লোক কেন বলবে সেই কথা? সে তো জানে যে যদি আল্লাহ চায় তাহলে সে বেঁচে থাকবে, আর আল্লাহ না চাইলে সে মারা যাবে, সে তো জানে আগে থেকে। এখন ওনাকে নবীকে বাঁচাইতে তো আল্লাহ সরাসরি আসবেন না বা কোনো অলৌকিক ঘটনা ঘটবে না, ওইখানে মানুষের দ্বারাই তো ঘটনা ঘটবে, এটা তো ওসিলা মাত্র, তো ওই জন্য উনি ওই ওসিলা যদি হয় চেয়েছিলেন মানুষের যদি হয়, একবার ভাই যে কোনো কথা বলার জন্য জাস্ট বলার জন্য বললেন না, এটা আপনি কিন্তু বিশ্বাস করেন এই জিনিসটা আসছে ঈশ্বর থেকে, ওটা এত জাস্ট কোনো রকম গোজামিলে মিলাইতে হবে এই জন্যই বলার, এরকম বলে না, আপনি যেটা বললেন মাত্র যে ওসিলা, এই ওসিলার জন্য তো মানুষের তার চিৎকার করে বলা লাগবে না, ওসিলা তো তার বলার কোনো দরকারও নাই, কেননা ওই ওসিলার মালিককে মানে ওই জিনিসটা করাবে কে, সরি ওই জিনিসটা করাবে কে, ওই জিনিসটা দায়িত্বটা কার, ওই জিনিসটা কি দায়িত্ব মোহাম্মদের নাকি ওই জিনিসটা দায়িত্ব, কে বাঁচবে কে মরবে ওই দায়িত্বটা কার, ওই অ্যাক্টিভিটিটা কে চালাবে, মোহাম্মদ চালাবে নাকি আল্লাহ নিজে চালাবে,
সিচুয়েশন এমনটা থাকে না, আমি যদি নদীতে পড়ে যাই আমি সাঁতার চালাবে জানি না, কে ভাই, তো চালাবে কে আকবর ভাই, চালাবে কে ওই সিচুয়েশনটা? ওই অ্যাক্টিভিটিটা করবে কে? মোহাম্মদ করবে না আল্লাহ করবে? কে করবে অবশ্যই আল্লাহ করবে। তাহলে? মোহাম্মদ যদি বিশ্বাসই করে যে ওটা শুধুমাত্র আল্লাহ করবে, ওটা ওইটা দায়ভার শুধুমাত্র আল্লাহ, করতে পারবে শুধুমাত্র আল্লাহ, তার প্যান্ট ভিজে যায় কেন? কিন্তু আমি ফারাজ ভাই এই জিনিসটা বুঝতে পারলাম না যে মোহাম্মদের যদি এরকম বিশ্বাস থাকতোই যে আল্লাহ কোনো না কোনো উসিলা মারফত তো বাঁচাবেই তারে, সে সারা রাত না ঘুমায় জায়গা কাটাইলো, ঘুমাসে না সারা রাত, ঘুমাসে না পড়ার টেবিলে, তার যে সারা রাত যে ঘুমাসলো না ভয় টেনশনে, সারা রাত ধরে বুকের ভেতর হাহা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই যে সারা রাত যে ঘুমাইতে পারলো না বেচারা, এইটা মানে কেন? এটা তো আমি বুঝলাম না। আকবর ভাই এই প্রশ্নের উত্তরটা দেন তো ভাই, আল্লাহ তো কোনো না কোনো উসিলা মারফত বাঁচাইবই, এটা নিয়ে সারা রাত কেন তার ঘুমাই প্যান্ট পড়লো? ভিজবে কেন? তার তার মানে অবস্থা এরকম খারাপ হবে কেন? তার মুখ ফুটে কিছু বলাই লাগবে কেন? সে তো বিশ্বাসই করে অলরেডি, মনে প্রাণে বিশ্বাস করে যে আমি আল্লাহ চাইলে আমি মরবো, নাহলে আমি মরবো না, সে তো ওটা মনে প্রাণে বিশ্বাস করে। আচ্ছা আর ঠিক আল্লাহ আছে, যদি আমি মারতেই চায় তাহলে সে ভালোর জন্যই মারবে, এটার জন্য এটা নিয়ে এত টেনশনেরও কিছু নাই, তাই না? তার বিন্দাস থাকার কথা তার। হ্যাঁ, এখন আমি এই হাদিসটা সম্পর্কে আমি পড়ালেখা করিনি, আমি বলতে পারবো না, তবে আমি আমি ডিফেন্ড করার চেষ্টা শুধু এই করছি হাদিস দিয়ে হাদিসটা। না আকবর ভাই, শুধু এই হাদিস দিয়ে না, আপনার পুরা থিওলজি ইটসেলফ, থিওলজি বিশ্বাস অন্ধবিশ্বাস যেটাই বলেন আপনার, এটা একেবারে গোড়া থেকে, গোড়া থেকে রং, গোড়া থেকে রং কি জন্য? এই হাদিস যদি আমি বলতেছি না হাদিসের সহিহতা নিয়ে কোনো ইয়ে আছে, আমি সেটা বলতেছি না, হাদিস যদি মনে করেন একেবারে ফেলাইও দেন, চুলার মধ্যে ফেলাই দেন, তারপরেও আপনার ধর্ম গোড়া থেকে রং থাকবে, কারণ আপনাদের ধর্মের মধ্যে তো অ্যাটলিস্ট মৃত্যুর ইয়ে আছে, রাইট? যে কোন মানে কি খুনের, খুন করার শাস্তি আছে, রাইট? খুন করার যদি শাস্তি থাকে তাহলে তো আপনারা কখনোই বলতে পারবেন না যে কি জন্ম মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ, এই কথা তো আপনাদের মুখ থেকে জীবনে বাইরে পসিবল না, কেননা যখনই আপনি বলবেন যে অন্য কেউ কাজ করছে তাহলে আপনি সাথে সাথে শরীর এর মধ্যে শরীর করতেছেন যে না জন্ম কিন্তু মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ না। হ্যাঁ আসিফ কিন্তু ভাই, ফারাজ ভাই আমি যেটা বুঝলাম না যে উনি এই হাদিসটা পড়ে নাই বলতে কি বুঝাইলো, মানে আমি এই জিনিসটা আমি বুঝলাম না। আমি 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 বোঝাতে এক চাইলাম, সেকেন্ড আমি এক মাত্রই সেকেন্ড আপনি এক সেকেন্ড এক সেকেন্ড আকবর ভাই, আমি তো হাদিসটা আপনাকে পড়েই শুনাইলাম, এরপরও আপনি বলতেছেন আপনি হাদিসটা পড়েন নাই, এটা দ্বারা আপনি আসলে কি বুঝাইলেন সেটা আমি জানতে চাচ্ছি। আপনি কি এটা বুঝাইলেন যে এই হাদিস নিয়ে কিভাবে গোজামিল দিতে হয় সেটা আমি এখনো শিখি নাই, এই হাদিসটা মাত্র দেখলাম, এটা নিয়ে কিভাবে গোজামিল দিতে হয় এই জিনিসটা এখন পর্যন্ত আমার জানা নাই, আমি গোজামিলটা শিক্ষা আসবো, শিক্ষা এসে এই হাদিসটা নিয়ে পরে এসে একদিন গোজামিল দিয়ে যাবো, এটা কি আপনি বলতে চাইলেন? না 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 না, আমি বোঝাতে চাইছি আমি মাত্রই আপনার থেকে হাদিসটা দেখলাম, এর আগে কখনো শুনিনি, বা এই হাদিসটা সম্পর্কে এর ব্যাখ্যা বা ডিটেলস আমি কিছুই জানি না, এই জন্য বলতেছি ওইটা সম্পর্কে আমি মানে জানি না, ব্যাখ্যা তবে জানাটা মানেটা কি? এটাকে ব্যাখ্যা তো এখানেই জি জি পরিষ্কার, হাদিসই তো পরিষ্কার এটার ব্যাখ্যা, যে মোহাম্মদ রাতের বেলা ঘুমাইতে পারে নাই ভয়ে টেনশনে, কেউ এসে কোনো কাফের এসে তার মাইরা যায় নাকি, সকালবেলা উঠে সে এক মানে ডাকে বলছে ওই আমার কে কেউ পাহারা দিস, হ্যাঁ রাত্রে কিন্তু আমার ঘুমায় না, আমি কিন্তু ভয়ে কিন্তু ঘুমাসে না আমার রাত্রে, হ্যাঁ এটা আয়েশা বর্ণিত সহিহ হাদিস, বুখারী শরীফের সহিহ হাদিস। এখানে এই বোঝার আর কাজটা কি, বোঝার বোঝার আর কি বাকি আছে? এখন বোঝার একটা জিনিসই এইটা বাকি আছে যে এখানে আমি গোজামিল কেমনে দিব, এইটা বোঝার বাকি আছে। এখন আপনি কি এটা আর কি মানে জানতে যাবেন কোনো একজন গোজামিল যে মাস্টারের কোনো কাছে? যে কোনো সুস্থ লোক না এটা না পড়লে অবশ্যই বুঝতে পারবে যে মোহাম্মদের মৃত্যু না, ভয় বুঝতে ছিল, পারছি, মোহাম্মদের মৃত্যু ভয় থাকা মানে এটা থাকা প্রতিটা মানেই মানুষেরই হচ্ছে স্বাভাবিক, মৃত্যু ভয় থাকাটা প্রতিটা খুবই মানুষের স্বাভাবিক। ভাই, প্রতিটা যে কয়টা মানুষেরই থাকবে মৃত্যু ভয়, সে ইহজনও বিশ্বাস করে না যে জন্ম মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ, সে যদি বিশ্বাস করে যে আমরা অন্য কেউ মারতে পারে বা আল্লাহ আল্লাহ ইয়া ছাড়াই আমি মারা যাবো, কোনোভাবে মারা যাবো, আমি কোনোভাবেই দেখি না যে এটা কোনোভাবে আপনি মিলানো কি পসিবল যে ভাই, সে লোক একসাথে আমি বিশ্বাস ঠিক করে বুঝি নাই, আপনি জন্ম মৃত্যুর সরি একমাত্র ভাই মালিক আমি আল্লাহ। ইন্টারাপ্ট করলাম ভাই, সরি, আপনি হচ্ছে বলা কি যে বললেন অসুবিধা যে বলা, মৃত্যু ভয় যদি কেউ বিশ্বাস করে তাহলে সে কোনোভাবেই জান্নাতি সে হবে, এরকম সে কোনোভাবে বিশ্বাস করতে পারে না যে জন্ম মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ, না মৃত্যু ভয়ের ব্যাপারটা কি কোনোভাবেই যেন পসিবল না। না না ফারাজ ভাই আপনার কথাটা মানে যুক্তিতে আমি ইয়া করতে পারতেছি না, ভাই, মৃত্যু তার ভয় তো মৃত্যু থাকবেই, ভয়টা থাকবে কেন মৃত্যু ভাই ভয় এখানে? মনে করেন, মনে করেন আল্লাহর আল্লাহর দ্বারা যে মৃত্যুটা হবে সেটাতে সে ভয় পাইলো, সেটাতে সে ভয় পেতে পারে না? অবশ্যই অবশ্যই ভয় পাবে, তো এটা তো খুবই স্বাভাবিক, মৃত্যুর ভয় তো থাকবে প্রত্যেক আমি মানুষের, আমি একটা সিচুয়েশন মাথায় রেখে ভয় আসি ভাই, থাকাটা তো যৌক্তিক, ভয় থাকাটা তো আমি আমি যৌক্তিক, মনে আমি করেন আল্লাহর দ্বারাই, আল্লাহর দ্বারাই সেই মৃত্যুটা হইলো সেইটাতেই সে ভয় পাচ্ছে, এটা তো থাকতে থাকতে পারে কারো। হ্যাঁ, আসিফ ভাই জাহাঙ্গীর আমি ব্যাপারটা একটা তো খুবই, সিচুয়েশন মাথায় রেখে, আকবর ভাই দাঁড়ান আমি তাহলে একটু জিনিসটা ক্লিয়ার করি, আমি একটা সিচুয়েশন মাথায় রেখে কথাটা বলছিলাম, সিচুয়েশনটা ছিল এরকম, ধরেন আপনি জাহাজ থেকে পড়ে গেছেন, রাইট? আপনি আমি বলতেছি না যে আপনি নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা করবেন না, এই করবেন না সেই করবেন না, আমি সেটা বলতেছি না, আমি বলতেছি যে কেউ যদি মনে করে যে যে আমি কেউ যদি মনে করে যে আমি মারা যাব, আল্লাহ আল্লাহ মানে কি আল্লাহ না চাইলেই আমি মারা যাবো, বা অন্য কেউ আমাকে মারার কোনো ইয়ে রাখে, বা অন্য কোনো ভাবে আল্লাহর ইশারার বাইরে কোনো ভাবে আমি মারার মরে যাওয়ার কোনো একটা ইয়ে রাখি, মানে মরে যেতে পারি, তাহলে কিভাবে এই এই দুইটা জিনিস মিলে কিভাবে, মানে মৃত্যু ভয় থাকার মধ্যে এই জিনিসটা মিলে কিভাবে? কিন্তু এটা তো, এটা তো হতে পারে, সে মনে করেন বিশ্বাস করে যে শুধুমাত্র আল্লাহ তার মারতে পারবে,
যেমনি মরুক সেটা আল্লাহ 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 তার শুধুমাত্র একমাত্র আল্লাহ তার মারতে পারবে, কিন্তু এই মৃত্যু কেউ তো সে ভাবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আমি জিনিসটা আরেকবার আরেকবার ভাবি। আমি আমি কয়েকটা সিচুয়েশন মাথায় রেখে বলছিলাম, যেমন একটু আগে আমি যে কথাটা বলছিলাম আকবর ভাইকে, যে ব্যাটল অবস্থায় সে পড়ে আছে, সে কাফের দেখে তো ভয় পাওয়ার কথা না যে কাফের এসে তার কোনোভাবে মারতে পারবে। তার তো ফাইনাল ডিসিশন এটাই থাকার কথা যে কাফের এসে যদি তারা মারে বা ইয়ে করে, সে সেই মৃত্যুটা আল্লাহ লিখে রাখছে, যেটা যেটা পরম করুণাময় আল্লাহ একবার ফিক্স করে রাখছে তার জন্য। সেটা দিয়ে সে ভয় পাইতে যাবে কেন বা ইয়ে করতে যাবে কেন, তার অন্য কোনো ডাউট থাকবে কেন? কারণ সে তো জানে যে আমি যেভাবে মারা যাবো সেটা আগে থেকে ফিক্স, কোনো চেঞ্জ করার কোনো ওয়ে নাই। না, নবীর ক্ষেত্রে এই জিনিসটা হবে যে যে ঘটনাটা ঘটবে সেটা ভালোর জন্যই ঘটবে। হ্যাঁ, এবং সে হচ্ছে গিয়ে তারা সে যদি এখন মরেও যায় তাহলে সেটা ইসলামের শাস্তি। আমার একটা জিনিস বলেন তো, আপনি কি মনে করেন যে এই যে ঈশার বিষয়টা, যে জন্মমৃত্যুর মালিক যদি একমাত্র আল্লাহ হয়, তাহলে কি পানিশমেন্ট দেওয়া, যে কেউ খুন করছে তার পানিশমেন্ট দেওয়া, এইটা কি কোনোভাবে রিজনেবল পজিশনে পৌঁছানো যায়? না, এটা মানে ওই ব্যক্তিকে দায়ী করা যায় না, ওই ব্যক্তিকে দায়ী করে পানিশমেন্ট তো আপনি দিতেই পারেন, হুদাহুদি পানিশমেন্ট দিতে পারেন, মনে করেন পানিশমেন্ট দায়ী না করে পানিশমেন্ট দিবেন, মানে হুদাহুদি পানিশমেন্ট ওইটা ওইটা অনৈতিক হবে, পানিশমেন্ট দেওয়াটা অনৈতিক হবে। হুদাহুদি আপনি পানিশমেন্ট দিতে পারেন কাউকে, কিন্তু ওই পানিশমেন্ট দেওয়াটা ওই কাজের জন্য তাকে পানিশমেন্ট দেওয়াটা অনৈতিক হবে। একই সাথে তাহলে এখানে শিরকের একটা পজিশন চলে আসতেছে, যে একই সাথে মানে ইয়ে করতেছেন যে জন্মমৃত্যুর মালিক একমাত্র আল্লাহ, একই সাথে তারা খুন করার জন্য তার পানিশমেন্ট করতেছেন, এটা কেমনে? মানে আল্লাহ মনে করেন হুদাহুদি পানিশ করতেছে ব্যাটারে, মনে করেন হুদাই করতেছে ইচ্ছা খুশি। সরি ভাই আমি ইন্টারাপ্ট করতেছি, ব্যাকলের মতো কিভাবে এরকম একটা বলার দিবে? আমি ব্যাকল মার্কা মানে রিজনিং থাকলে, মানে যে ধর্মের যদি এরকম ব্যাকল মার্কা রিজনিং থাকে, তো সেখানে তো আর মানে কন্ট্রাডিক্টরি, একেবারে সেলফ কন্ট্রাডিক্টরি ইয়ে থাকে, সেখানে তো আর কিছু বলার নাই, যে আমরা এটাই মানি ভাই, আমাদের সেলফ কন্ট্রাডিক্টরি হোক যেই হোক আমরা এমনি মানি, আমাদের ধর্ম এরকম। যে মিনার যেমন বলে আর কি, যে আমাদের স্কলার এমনি বুঝতে আমি এমনি বুঝি, সেখানে তো আর কিছু বলার নাই। কেউ যদি এরকম তাল গাছ ধরে বসে বসে পড়ে, সেখানে আর কি কাউকে কিছু বলার আছে সেখানে? কেউ যদি একজন ব্যক্তিকে খুন করে তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। সূরা মাইদার 32 নম্বর আয়াত, সূরা মাইদার 32 নম্বর আয়াত, এটা সূরা মাইদার 32-এর পরের আয়াতটা, 33 নম্বর আয়াতটা কি আপনি পড়েছেন? না না না, 33 নম্বর পরের আয়াতটাতেই বলা আছে। এই আয়াতটাতে কিন্তু মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলা হয় নাই, এই আয়াতের শুরুতে যে কথাটা আছে, আমি বনি ইসরাইলীদেরকে বলে দিয়েছিলাম কেউ যদি একজন মানুষকে হত্যা করে তাহলে সে যেন, একজন নিরাপরাধ মানুষকে হত্যা করে তাহলে যেন সে পুরো মানব জাতিকে হত্যা করলো। এই ভার্সটা হচ্ছে তালমুদের একটা ভার্স, তালমুদ থেকে নেয়া, ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদ থেকে মোহাম্মদ চুরি করছে, চুরি করে তার ধর্মগ্রন্থে ঢুকাইছে। এইখানে যাদের উদ্দেশ্য করে বলা হয়েছে তাদের, তারা মোটেও মুসলমান না, তারা হচ্ছে বনি ইসরাইল মানে ইহুদি জাতি, ইহুদি জাতিদেরকে উদ্দেশ্য করে এই এই ভার্সটা। এই আয়াতের পরের আয়াতই বলা হয়েছে, অতঃপর তারা যদি ফিতনা ফাসাদ করে তাহলে তাদের মানে হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে দিতে হবে, এবং তাদেরকে অথবা তাদেরকে শুলে চড়াতে হবে। আয়াত দুটো কি আপনি দেখবেন ভাই? আমি কি বের করব? না না, দেখা লাগবে না, আপনি সবসময় সঠিক। এইখানে ফিতনা, এক সেকেন্ড ফারাজ ভাই, এক সেকেন্ড, এখানে যে পরের আয়াতে যে ফিতনা কথাটা আছে, এই ফিতনা শব্দটা দ্বারা কি বোঝানো হয়েছে সেটা কি আপনি বলতে পারবেন? ফিতনা দ্বারা না, ঠিক আপনি একটু ভালো বুঝিয়ে দিলেন। ফিতনা, আল্লাহর পৃথিবীতে সর্বোচ্চ ফিতনা হচ্ছে শিরক করা, এটা কি আপনি জানেন? জানি জানি, শিরকের কোনো ক্ষমা নেই। এই যে সূরা মাইদার যে 32 নম্বর আয়াতের কথা বললেন, তারপরের আয়াতটা যে 33 নম্বর আয়াতে যে ফিতনা কারি তাদেরকে বিপরীত দিক থেকে হাত পা বিপরীত দিক থেকে কেটে দিতে হবে, অথবা শুলিতে চড়াতে হবে, অথবা ইত্যাদি ইত্যাদি শাস্তির কথা বলা আছে। আল্লাহর দৃষ্টিতে সর্বোচ্চ ফিতনা হচ্ছে শিরক করা, তাহলে যারা শিরকারী তারা তো মানে তাদেরকে তো আপনি হত্যা করতে পারেন, তাই না? আল্লাহ কি আমাদের হুকুম দিছে যে এরকম করতে? তারা কি নিরাপরাধ নাকি তারা অপরাধী সেটা আগে একটু বলেন তো। মানে এই আয়াতে তো, সূরা মাইদার 32 নম্বর আয়াতে তো নিরাপরাধ মানুষের কথা বলা হয়েছে, আল্লাহর দৃষ্টিতে সর্বোচ্চ অপরাধ হচ্ছে গিয়ে শিরক করা, তাহলে তারা কি নিরাপরাধ হয়? এখন তিনি, তারা যদি মুসলিম হয়ে থাকে তাহলে তারা তো অনেক বড় অপরাধ করছে, শিরক হচ্ছে সব থেকে বড় অপরাধের মধ্যে অন্যতম। আমি আপনাকে কি জিজ্ঞেস করছি আপনি একটু বুঝে সেটার উত্তর দেন। সূরা মাইদার 32 নম্বর আয়াতের কথা আপনি বললেন, এই আয়াতে নিরাপরাধ মানুষকে হত্যা করার করলে সে হচ্ছে গিয়ে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো, এটা ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে, এটা তালমুদ থেকে নেওয়া একটা ভার্স। এখন আমি আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করছি যে একজন শিরককারী কি আল্লাহর দৃষ্টিতে নিরাপরাধ নাকি অপরাধী? অবশ্যই অপরাধী আল্লাহর দৃষ্টিতে। তাহলে মানে নিরাপরাধ বলতে আপনি কি, নিরাপরাধ বলতে এই আয়াতে কি বোঝানো হয়েছে? নিরাপরাধ অন্য কোন ধর্মের মানুষের কথা বলা বোঝানো হয়েছে নাকি শুধুমাত্র মুসলিমের কথা বলা হয়েছে? এটা তো ওই যে বললেন কাফেরদের উদ্দেশ্যে বলা হয়েছে। এইখানে যে নিরাপরাধ, একজন নিরাপরাধ মানুষকে হত্যা, এই যে নিরাপরাধ মানুষ বলতে কি অমুসলিমদেরকে বোঝানো হয়েছে নাকি শুধুমাত্র মুসলিমদেরকে বোঝানো হয়েছে? মুসলিমদের ক্ষেত্রে। তাহলে আয়াতের অর্থটা কি রকম হবে তাহলে? এখন
কেউ যদি একজন মুসলিমকে হত্যা করে তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো, এটা তো আয়াতের আয়াতটার মিনিং হইলো, তাই না? জি জি জি, কারণ অমুসলিমরা তো নিরাপরাধ না, আল্লাহর দৃষ্টিতে তো তারা সর্বোচ্চ অপরাধী, শিরককারী, তাই না? জি জি, তাহলে এই আয়াতটা কি কোনো ভালো আয়াত হইলো নাকি খারাপ আয়াত হইলো, সাম্প্রদায়িক আয়াত হইলো? হ্যাঁ ফারাজ ভাই, এবার বলেন আপনি। না ভাই, আমি আপনাদের আলোচনাটা শুনতেছিলাম এবং আপনাদের আলোচনা থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে ভাই মানে আল্লাহ তাআলা নিজেও বিশ্বাস করতো না যে জন্ম মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। আচ্ছা ঠিক আছে আকবর ভাই, তাহলে আপনাকে আজকে বিদায় জানাই, আমাদের ব্যাকস্টেজে অনেকে অনেক গেস্ট আসলে জমা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, যে যে ব্যক্তি ভাই মানে নিজে বলতেছে যে মানে জন্ম মৃত্যুর মালিক আমি একমাত্র আমি নিজে, সে কেমনে বলে, সে কোন সেন্সে বলে, কোন মুখে বলে যে যে একজনকে হত্যা করলো সে সারা বিশ্বকে হত্যা করলো, মানে কোন লজিকে বলে সেই কথা, কোন মুখে একইভাবে সেই কথা বলতে পারে ভাই? আবার একটু বুঝাতে পারলে, কোন বুদ্ধি দিয়ে এই কথা বলতে পারে কেউ? ঠিক আছে, তাহলে আকবর ভাইকে বিদায় জানাচ্ছি। ফারাজ ভাই, আমরা আরেকজনকে যুক্ত করি, সেলেনা। সেলেনা আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। জি আসিফ ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি আমরা, আপনিও আশা করি ভালো আছেন, বলেন। জি আচ্ছা, কোরআন শরীফে যে 25 জন নবীর নাম রয়েছে আর সংখ্যা দেওয়া আছে 1,24,000 বা কিছু একটা হবে আশেপাশে, এই সংখ্যাটা কোথা থেকে পাওয়া হয়েছে, কিভাবে জানছে, বা এটা আসলে কি মানে কি আসলে বাস্তবতা কি এই সংখ্যার? এটা বিভিন্ন মানে জনশ্রুতিতে আছে, বিভিন্ন মানে ইহুদিরা তো সেই সময় মক্কা ছিল, মক্কা মদিনা ছিল, তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো, তাদের কথা থেকে অনেক কিছুই আসলে ইসলামের ভিতরে ঢুকে গেছে, এই কথাগুলো ইহুদিদের থেকে আসা। তাহলে ইহুদি বা অন্যান্য ধর্মের প্রভাব যদি ওখানে এত বেশি থাকে, তাহলে মোহাম্মদ কিভাবে যখন সে ধর্মটাকে প্রথম মানে, তাহলে আরব দেশের মানুষ ধীরে ধীরে কেন ইসলাম বা মোহাম্মদের দিকে এত ধাবিত হলো, কোন লজিকে বা কিভাবে? মোহাম্মদের দিকে ধাবিত আসলে তো হয় নাই সেভাবে, শুরুতে তো খুবই অল্প সংখ্যক মানুষই ছিল, কিন্তু পরবর্তীতে মোহাম্মদ যে মার মার কাট কাট শুরু করছে এবং মানে ইসলাম ধর্ম থেকে বের হয়ে যেতে নিলে মেরে ফেলবে এই হুমকি ধামকি দেওয়া শুরু হয়েছে, তখন তো আসলে এখানে ঢোকার রাস্তা ছিল, বের হওয়ার তো রাস্তা ছিল না, মানে এটা তো বৃদ্ধি পাইছে সেইভাবেই, এবং মোহাম্মদের মৃত্যুর পরেও তো কয়েকটা জিহাদ হয়েছে, বড় বড় জিহাদ হয়েছে, যেখানে যা ধর্মত্যাগীদের বিরুদ্ধে জিহাদ, আবু বকরের সময় যে যুদ্ধটা ছিল ধর্মত্যাগীদের বিরুদ্ধে জিহাদ, এই জিনিসগুলো থেকে তো বোঝা যায় যে এই ধর্মটার স্প্রেড কেমন কিভাবে হয়েছে। হ্যাঁ ফারাজ ভাই কি যেন বলছিলেন, বলেন। না উনি লজিক চাচ্ছিলেন, লজিকটা ছিল তরবারির লজিক, কিসের লজিক? গর্দন উড়ানো, গর্দন উড়ানো। আচ্ছা অলরাইট, আমি যে কথাগুলো বললাম যে ইহুদি ধর্ম থেকে অনেক কিছুই আসলে মানে একদম সরাসরি কপি কপি মারা জিনিসপত্র, সেই জিনিসটার যদি একটা উদাহরণ দেখাই, না হলে তো অনেকে বলবে যে কি কি কোথায় কোথায় কি কি মোহাম্মদ কপি মারলো। এই যে যেমন ধরেন একটা কথা আছে, কথা খুব প্রচলিত আছে যে ইসলামের আগে নাকি মানুষ অনেক লাখ লাখ বিয়ে করতো, ইসলামে সেই 4টার ভিতরে সীমাবদ্ধ করেছে, এই এই ধরনের কথা আপনি অনেক আলেমের মুখ থেকে শুনতে পাবেন যে ইসলামের আগে নাকি সমস্ত ধর্মেই শত শত বিয়ে করা যেত, ইসলামে সে নাকি সেটাকে একটা লিমিট করে দিয়েছে। এই কথাটা কিন্তু মইজিনুর রহমান আজহারি থেকে শুরু করে অনেক মানে আলেম টালেমি বলে থাকেন, কিন্তু সত্য হচ্ছে যে ইহুদি ধর্মের ভিতরেই 4টা বিয়ে পর্যন্ত ইয়া ছিল। এই যে দেখেন আমি সরাসরি এই যে এক ব্যাবিলনিয়ান তালমুদ থেকে আমি মানে এটার উচ্চারণটা আমি বলতে পারবো না, ইয়েভা মত 44-এর এ, এখানে যে জিনিসটা বলা আছে দেখেন, অ্যান্ড হি ইজ অ্যালাউড পাঁচ নম্বর টিকাতে আমরা যাই, 5 নম্বর টিকাতে দেখেন টু ম্যারি 4 ওয়াইভস, মানে হচ্ছে তালমুদেও এই ধরনের একটা ইয়াদ বিধান ছিল যে 4 জন পর্যন্ত বিয়ে করতে পারবা, এই জিনিসটা মোহাম্মদ কপি করেছে সেখান থেকেই, চারজনকে বিয়ে করতে পারবা, এই জিনিসটা অনেকগুলো ইহুদি ধর্মগ্রন্থেতেই বলা আছে। আরো একটা জিনিস যেমন ধরেন যে আদমের উচ্চতা কত, আদমের উচ্চতা যে মোহাম্মদ যে বলছে 90 ফুট 60 হাত লম্বা, এটাও কিন্তু একদম ইহুদি ধর্ম থেকে একদম সরাসরি কপি করা। এই যেমন ধরেন এই হাদিসে বলা আছে বুখারী শরীফের তাওহিদ পাবলিকেশন 6227 নম্বর হাদিসে যে বলা আছে আদমের উচ্চতা ছিল 60 হাত এবং 90 ফুট, এই জিনিসটা সরাসরি ইহুদি ধর্ম থেকে কপি করা। এই যে দেখেন এখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি বাবা বাত্রা 75-এর এ তে হিব্রু বুকস, এখানে যে জিনিসটা বলা আছে ওয়েন ইউ সেইড ইয়েস আই স হি সেইড টু হিম এম্পি অ্যাজ টু স্টোরিজ অফ দ্য ফার্স্ট অ্যাডাম রাবি ইয়াহুদে সেইস এ 100 কিউবিটস এগেনস্ট দ্য টেম্পল, মানে আদমের উচ্চতা ছিল 100 কিউবিটস, এইখান থেকে কপি করে মোহাম্মদ মানে পরবর্তীতে ইসলামের ভিতরে আসে 90 ফুট, কিন্তু এই 90 ফুট হওয়া একজন মানুষের পক্ষে একেবারেই অসম্ভব, এবং একজন মানুষ যদি 90 ফুট হয় তাহলে তার পক্ষে দাঁড়ানো সম্ভব না, কারণ বোন সেটা বহন করতে পারবে না, আর যদি কোনোভাবে দাঁড়া করানো যায় হাড্ডি মানে লোহার হাড্ডি টাড্ডি বানায় সে হাঁটা চলা করতে পারবে না, তার কারণ তার ব্যালেন্স ঠিক থাকবে না। এই সমস্ত জিনিসগুলো ইহুদি ধর্ম থেকে কপি করা, মোহাম্মদ একটা বিরাট কপিবাদ ছিল, আমার কাছে অনেকগুলো উদাহরণ আছে, আমি অনেকগুলো জায়গা থেকে দেখাতে পারবো। এই যে মানে মুমিনরা এখন যে প্লেজারিজম নিয়ে যে হাউকাউটা শুরু করছে, পাঠ্যপুস্তকে প্লেজারিজম আছে,
এটা তো মানে মোহাম্মদ তো এটার একেবারে মাস্টার ছিল, একেবারে সুপারস্টার এই বিষয়ের উপরে। তাহলে ভাই বাইবেলটা কে লিখছে? বাইবেলটা তো ওই যে চারজন যে গসপেল লেখক তারা মিলে লিখছে, বিভিন্ন পুরনো ইহুদিদের ধর্মগ্রন্থ থেকে, এবং আসলে ইহুদিদের ধর্মগ্রন্থ থেকে তো এই জিনিসগুলো এসছে, বাইবেলটাও এসছে, কোরআনও এসছে। ইহুদি ধর্ম তো মানে ইহুদি ধর্মের প্রবর্তক যিনি, একজন না, ইহুদি ধর্মের প্রবর্তক আসলে একজন না, ইহুদি ধর্মটা আসলে অনেকগুলা মানে লোক মিলে এই জিনিসগুলো বানানো। ওকে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আর ভবিষ্যতে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবো। না আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ সেলিন আপনাকে। ফারাজ ভাই কিছু বলবেন বোধহয়? না না, আমি বলতে চাচ্ছিলাম যে ইহুদি ধর্মগ্রন্থ যেগুলো আছে সেগুলো যে মৌলিক কোনো কিছু সেটাও না, ওগুলো এক্সিস্টিং কোনো মিথোলজি থেকে এডিট করে কোন নতুন একটা রূপ দেওয়া, যেমন যেমন আদম হাওয়ার ক্রিয়েশন এই টাইপের, মানে আপনার ইয়ে থেকে মাটির তৈরি কোনো ডলের মধ্যে ফু দিয়ে বিয়ে করা, আদম প্রথম মানুষ সৃষ্টি করা, এগুলো গ্রিক মিথোলজি থেকে ইন্সপায়ার্ড। তো এমন এমন না যে ওই কাহিনীগুলো যে একদম মানে এক্সক্লুসিভ বা একদম নতুন, এরকম কোনো কিছু না। এটাই আমি ভাষার সময় এটা দেখেছি যে আপনি আথিনার ইয়েটা পড়তে পারেন, আথিনার স্টোরিটা পড়তে পারেন গ্রিক মিথোলজিতে। প্রবাবলি আথিনা এই কাজটা করছিল, আথিনা আর প্রমিথিউস হতে পারে, এরা দুজন মিলে হয়তো বা ফার্স্ট, আমার নামটা এক্স্যাক্টলি মনে নেই, আথিনা ফর শিওর, প্রমিথিউস আমি জানি না, ওনারা দুজনেই প্রথম হিউম্যান বিং ক্রিয়েট করে, এবং তাদের এই ক্রিয়েশন মিথটা একটু ইয়া শোনায় যে বোঝা যায় যে এটা একটু সেন্স মেক করে। আদম হাওয়া থেকে ওই ওই ক্রিয়েশন মিথটা আপনি যদি পড়েন তাহলে দেখবেন ওটা একটু বেটার সেন্স মেক করে আর কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে কি বিদায় জানাবো আপনাকে? জি শিওর, আর কোনো কোয়েশ্চেন নেই আজকে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপনি, আপনাকে বিদায় জানাই।